হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আল মাহমুদ। বন্ধুরা, আমরা আজ যাচ্ছি ঢাকার অদূরে আমিন বাজারে পড়ে ভাকুর্তা গ্রামটি, যে গ্রামটি গহনা গ্রাম নামে পরিচিত। সেই গ্রামে আমার সাথে আছে আহমেদ আল আকিব, আমার ছেলে। আমরা দুজন একসাথে যাচ্ছি আজকে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে ওই গ্রামের যেই যারা গহনা তৈরি করে তাদের বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো, আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা যাই সেই ভাকুর্তা গ্রামে। ধন্যবাদ। 150 বছরের পুরনো গ্রাম ভাকুর্তা গ্রাম, 100 বছর ঐতিহ্য, পিতৃপুরুষের পেশাকে আগলে রাখা একটি জনপদের নাম। ঢাকা শহরের কোলাহল পেরিয়ে মাত্র 15 মিনিটের পথ পাড়ি দিয়ে এখানে এসে নামলেই কানে আসবে গহনা তৈরির কারিগরদের হাতুড়ের ঠুংটাং শব্দ। অন্যকে অলঙ্কৃত করেই যাদের আনন্দ, নিজের জীবনের চিত্রটা সুখকর না হলেও তারা এই পেশা আগলে রেখেছে জীবিকা ও পিতৃপুরুষের টানে। বন্ধুরা, আমরা আমিন বাজার পেরিয়ে এখন যে বৃষ্টি, সেই বৃষ্টি পার হচ্ছি, আমরা যাচ্ছি সেই ভাকুর্তা গ্রামে। শুধু দেশে নয়, এখানকার গহনা দেশের চাহিদা মিটিয়ে সীমানা ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে। মূলত উৎসব ও বিশেষ কোনো দিবসে কেন্দ্র করে এর চাহিদা বেড়ে যায়। জানা যায় 80-এর দশকে এই বাজারে শুধু সোনা ও রূপার গহনা তৈরি হতো, কিন্তু কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উপযুক্ত মজুরি না পাওয়া সহ নানা কারণে 90-এর দশকের পর থেকে কারিগররা সোনা ও রূপার অলঙ্কার তৈরি থেকে সরে আসেন। এখন বেশিরভাগ কারিগর ঝুঁকে পড়েছেন ইমিটেশন গহনা তৈরির দিকে। তামার ব্যবহার বেশি হলেও পিতল ও দস্তা দিয়েও গহনা তৈরি করেন এই কারিগররা। বন্ধুরা, ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা, কান্দি ভাকুর্তা, হিন্দু ভাকুর্তা, মোগরাকান্দা, মুসুরি খোলা, ডোমরাকান্দা, বাহের চর, জাউ চর, লুটের চর, সোনার চর, চাপড়া ও চাইরা গ্রামের প্রায় 8,000 নারী পুরুষ গহনা তৈরির কাজে যুক্ত আছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাতের ছোঁয়ায় তৈরি করেন গলার হার, হাতের চুড়ি, কানের ধুল, ঝুমকা, চেন, পায়েল ও নূপুর সহ বিভিন্ন ডিজাইনের গহনা। এখানকার তৈরি গহনার চাহিদা বাংলাদেশ জুড়েই বিদ্যমান। বন্ধুরা, আমরা এসে পড়েছি সেই ভাকুর্তা বাজারের একটি দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গহনা সাজানো। আমরা এখন এখানকার কিছু যারা গহনা তৈরি করেন কারিগর, আমরা তাদের সাথে একটু কথা বলবো। তো বন্ধুরা আসুন, দেখুন। বন্ধুরা, আমরা আসছি একটা দোকানে যেখানে এই গহনাগুলো তৈরি হয়। ভাইয়া, আপনার নামটা বলেন। মোহাম্মদ জুয়েল। তো কত বছর থেকে আপনি এই কাজ করছেন? আমি এই কাজে প্রায় 7 বছর। 7 বছর। মূলত কি কি মেটাল বা কি কি জিনিস দিয়ে আপনারা গহনা তৈরি করেন? আমাদের এখানে গহনাটা তৈরি সম্পূর্ণটাই আর কি তৈরি হয় তামা ও পিতলের উপরে। তামা এবং পিতল, এছাড়া আর কি অন্য কিছু তৈরি করেন? জি না। এই গহনাগুলোর মেইন কাস্টমার কারা? এই গহনাগুলোর মেইন কাস্টমার তো দেখা গেছে ঢাকা শহরে যে বড় বড় জুয়েলারি আছে এবং কি অনলাইনে যারা বিজনেস করে, এরাই হচ্ছে মূলত মেইন কাস্টমার আমাদের এখানে। আপনাদের এখান থেকে ওরা অর্ডার দিয়ে এই গহনাগুলো কিনে নেয়? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম। ভাই, আপনি তো এই পেশার সাথে যুক্ত আছেন। জি। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ খোকন। মোহাম্মদ খোকন, কত বছর থেকে আপনি এই পেশার সাথে আছেন? 22-25 বছর হইব। 25 বছর, লং টাইম। তার মানে আপনার বয়স হলো এখন 43 চলতেছে। 43? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে আছে? জি, এক ছেলে মেয়ে আছে।
তো কি অবস্থা, কেমন আপনার এই ব্যবসার সাথে যুক্ত হয়ে আপনার কাছে কেমন লাগছে? ভালোই, মোটামুটি সংসার চলে। ধন্যবাদ। এক সময় এই পেশায় হিন্দুরা জড়িত থাকলেও এখন মুসলমানরাও এই পেশায় জড়িত হয়ে পড়েছেন, অনেকেই এই পেশার সঙ্গে অনেক দিন থেকে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন তামা দিয়ে তৈরি হচ্ছে গলার নেকলেস, খুব সুন্দরভাবে নেকলেস তৈরি হচ্ছে। ঢাকা শহরের বড় বড় প্রতিটি শপিং মলে এখানকার তৈরি গহনা শোভা পাচ্ছে, ছড়াচ্ছে, অন্যদিকে সাজিয়ে যেন তাদের আনন্দ। বন্ধুরা, আমরা আসছি তিশা জুয়েলার্সে। তিশা জুয়েলার্সের প্রোপ্রাইটার হচ্ছেন জনাব সাধন সরকার। দাদা, আমার নাম সাধন সরকার, এটা হিন্দু ভাগ্যত বলছে, সাবারখানা বলছে। এটা কত বছর থেকে আপনারা এই ব্যবসার সাথে জড়িত? আমরা এই ব্যবসাতে জড়িত, আমরা আগে সন্ধ্যে ব্যবসা করতাম তাঁতি বাজারে, তো আমরা এই ব্যবসা জড়িত আছি প্রায় 16-17 বছর। আপনার যারা পূর্বপুরুষ বাপদাদারা, ওনারা কি এই ব্যবসার সাথে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই ব্যবসাটাকে জড়িত ছিলেন। মূলত আপনারা কি কি ধরনের এই এই মেটাল দিয়ে তৈরি করেন? এই এটা তামা পর্যন্ত হচ্ছে এটা, কিন্তু এটা তামা পর্যন্ত হয়। আর দ্বিতীয় কথা হলো, আমাদের আইটেম তো শেষ নাই, প্রচুর আইটেম হয়। একটা জুয়েলারি শোরুমে যত বড় আইটেম আছে সব বড় আইটেম আমরা এখানে পাইকারি হোলসেল দিয়ে থাকি। স্বর্ণের কোনো জিনিস তৈরি করেন কিনা? স্বর্ণের জিনিসটা আমরা আগে স্বর্ণের ব্যবসা করতাম, আগে আমের কাজ করতাম, ব্যানার্সি কাজ করতাম, এখন ওই এখন স্বর্ণের ব্যবসা বাদ দিয়ে আমরা এই ব্যবসা করছি। এই ব্যবসার এই গহনার মেইন মূলত যারা কাস্টমার এরা কারা? মানে এরা কারা? এরা বিশেষ করে হলো আমরা এখানে তো মুকাম হয়ে গেছে, এটা সারা বাংলাদেশের কাস্টমার পেয়ে থাকে, যারা নিরুপর জুয়েলারি ব্যবসা করে বা বিভিন্ন জায়গার থেকে যারা নাকি মেটালজিস্ট কিনতে আসে, অনুষ্ঠান জন্য সবাই ভাগত আসে, তারা ভাগত আসে, ভাগত নিয়ে যায়। এখানে কিরকম দোকান আছে যারা এই ব্যবসার সাথে জড়িত? দোকান আছে, এই ব্যবসার সাথে জড়িত আছে প্রায় মোটামুটি 2-250 দোকান তো হবে, শোরুম আছে 2-250, কিন্তু কারিগর আছে প্রায় মিনিমাম 8-10 হাজার। আপনারা কোনো সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা এই ব্যবসায়? কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাই নাই, যে আমাদের করোনা গেল, করোনা মধ্যে আমরা কোনো সরকারি সাহায্য পাই নাই, কিন্তু করোনা মধ্যে আমাদের শ্রমিকটা নিয়ে আমরা অনেক সমস্যা ছিলাম, তারপর আমরা সরকারি কোনো অনুদান আমরা পাই নাই বা সাহায্য পাই নাই। আমরা আসলে এই ব্যবসায় যেহেতু জড়িত আছেন, এই ব্যবসাটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই ব্যবসায় যেন ওনারা ভালোভাবে সুন্দরভাবে ওনাদের ব্যবসা যেন পরিচালনা করতে পারে, ওনাদের যতটুকু, বিশেষ করে সরকার বিভিন্নভাবে ঋণ সহযোগিতা দিয়ে থাকেন, বিশেষ করে এসএমই লোন, এই ওনারা যেন এই সুযোগগুলো সুযোগ সুবিধাগুলো পান, সেই আশা সরকারের প্রতি রাখবো। ধন্যবাদ ভাই আপনাকে। বিদেশি তৈরি নিম্নমানের ইমিটেশন গহনার একচেটিয়া প্রবেশে হাতে তৈরি গহনার বাজার নষ্ট করছে, পাশাপাশি পর্যাপ্ত ঋণ সুবিধা না থাকায় অনেক বড় একটা সমস্যা। আরও জানা যায় এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 8,000 কারিগর ও তাদের পরিবারকে বাঁচাতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। কেমন লাগলো না লাগলো আমাদেরকে জানাবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।